গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে পাঁচ নভেম্বর ফিফথ নভেম্বর এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট পেজগুলো আলোচনা করবো আজকে দশটি প্রশ্ন থাকছে এবং এই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তোমরা এখন দেখছো গাইডেন্স গুরু চ্যানেল এই চ্যানেলে আমাদের প্রত্যেক দিনে এই ক্লাসগুলো হচ্ছে তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করো তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং আমাদের আরেকটি চ্যানেল রয়েছে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে গাইডেন্স গুরু ডাব্লিউ ইপি সেখানে স সকালে আটটা তিরিশে এম প্রত্যেকদিন ইংরেজির ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস দেখো প্রথমে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দু হাজার একুশ পুরস্কার জিতল সম্প্রতি ঘোষণা করা হয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কার তো সেখানে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি নামে একটা পুরস্কার প্রদান করা হয় এটা তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো এবারে এই পুরস্কারটি পেয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পাঞ্জাব ইউনিভার্সিটি এই পুরস্কার পেয়েছে দেখো চন্ডীগড়ে অবস্থিত পাঞ্জাব ইউনিভার্সিটি দু সালের মাকা পুরস্কার পেল প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল এই যে পুরস্কার এটা প্রথম পুরস্কার প্রদান করা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালে এবং এই পুরস্কারটি প্রথম পেয়েছিল কোন ইউনিভার্সিটি না বম্বে ইউনিভার্সিটি এবং এবারে পেলো পাঞ্জাব ইউনিভার্সিটি তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্নে যাবো তার আগে প্রত্যেক যেমন বলি আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে প্রত্যেক দিনের মতো আজকেও এক হাজার লাইকের টার্গেট তো ভিউজ কিন্তু কমে যাচ্ছে তোমরা প্রচুর পরিমাণে ক্লাসগুলো শেয়ার শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে চলো দ্বিতীয় প্রশ্ন দেখো কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হচ্ছে প্রত্যেক বছর জাতীয় আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হচ্ছে সেকেন্ড নভেম্বর অপশান বি ইজ দ্য ক্যারেক্টারসার সেকেন্ড নভেম্বর দেখো স্বাস্থ্য ও আয়ুর্বেদ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে এই দিনটি প্রত্যেক বছর পালন করা হচ্ছে সেকেন্ড নভেম্বর বিখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ জন্ম জন্মদিবস এবং সেই জন্মদিবসের স্মৃতি রক্ষা করার জন্য এই দিনটি পালিত হয় এবারে দু হাজার একুশ সালের থিম কী ছিল আয়ুর্বেদা ফর পোসন আয়ুর্বেদা ফর পোসন চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন নাম্বার সম্প্রতি কোন দেশে আপাতকালীন অবস্থা জারি করা হয়েছে বা কোন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে কারেক্ট আনসার কী হবে ইথিওপিয়া অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার ইথিওপিয়া একটা আফ্রিকান কান্ট্রি সেখানে কিন্তু জরুরি অবস্থা সমগ্র দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে সম্প্রতি ইথিওপিয়াতে একটি সন্ত্রাসবাদী দল সক্রিয় হয়েছে দলটি ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে হামলা চালাচ্ছে বিভিন্ন জায়গাতে ক্ষতি করছে এবং ধীরে ধারা ধীরে ধীরে তারা ইথিওপিয়ার রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে সেজন্য ইথিওপি ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবি আহমেদ এই জরুরি অবস্থা জারি করেছেন তো রাজধানীর নাম কি এডিস আবাবা মুদ্রা হচ্ছে বীর মুদ্রার নাম বীর এবং প্রধানমন্ত্রী এবি আহমেদ পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্য উত্তম বীজ পোর্টাল চালু করেছে উত্তম বীজ পোর্টাল সম্প্রতি চালু করেছে হরিয়ানা অপশন ডি ইজ কারেক্ট আসার হরিয়ানা এটা চালু করেছে ডিটেলসে জানবো দেখো এটি সরকারি ও বেসরকারি উভয় বীজ উৎপাদনকারী সংস্থার দ্বারা তৈরি করা কর্মসূচিতে স্বচ্ছতা প্রদান করবে এবং প্রত্যয়িত বীজ বীজের গুণমান বৃদ্ধি করতে সহায়তা করবে তো হরিয়ানা এটা করেছে উত্তম বীজ পটাল তাহলে গভর্নর হচ্ছেন বান্দারু মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর লাল খট্টর এবং রাজধানী হচ্ছে চন্ডীগড় নেক্সট কোয়েশ্চেন দেখো ওয়ার্ল্ড ডিপ জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার একুশ জয়ী হলো কোন দল ডিপ মানে কি ডিপ মানে হচ্ছে বধির যারা কানে শুনতে পায় না তো ওয়ার্ল্ড বধিরদের দল বা বধিরদের নিয়ে একটি ওয়ার্ল্ড ডিপ জুডো চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল সম্প্রতি এটা প্যারিসে আয়োজিত হলো ফ্রান্সের প্যারিসে তো সেখানে কোন দল জয়ী হয়েছে তো সেখানে ভারতীয় দল জম্মু কাশ্মীর টিম সেখানে জয়ী হয়েছে অপশান সি ইজ দ্য ক্যারেক্টারশন দেখো অনুষ্ঠিত হলো কোথায় ফ্রান্সের প্যারিসে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ স্পোর্টস ফর দ্য ডিফ দ্বারা এটা আয়োজিত হলো এবং ইস্টাবলিশ এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রেসিডেন্ট রয়েছে রেবেকা অ্যাডাম এই যে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ স্পোর্টস ফর দ্য ডিফ এটা উনিশশো চব্বিশ প্রতিষ্ঠা হয় প্রেসিডেন্ট রেবেকা অ্যাডাম তাহলে জম্মু কাশ্মীর কারেক্ট আনসার এরপর আমাদের হোমওয়ার্ক আজকের কোপ টোয়েন্টি সিক্স জলবায়ু পরিবর্তন শিখর সম্মেলন কোথায় আয়োজিত হয় তো প্রত্যেককে প্রত্যেক দিনই বলি তোমরা কিন্তু কমেন্ট করো সব থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকে সেটা আমি তোমাদের কাছে হোমওয়ার্ক আকারে নিয়ে আসি তো তোমরা যদি এই হোমওয়ার্কটা কমেন্ট করো তাহলে সেই উত্তরটা তোমাদের মনে থেকে যাবে কোনো দিনেও তোমরা কিন্তু ভুলবে না তো কারেক্ট আনসার কমেন্ট করে দাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে গাইডেন্স গ্রুপ অফিসিয়াল অথবা টেলিগ্রাম অ্যাপে যাও অ্যাপে যাওয়ার পর গাইডেন্স গ্রুপ অফিসিয়াল লিখে সার্চ করো তাহলেও জয়েন করতে পারবে পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতিকে রুজনা জোড়া চেস টুর্নামেন্ট দু হাজার একুশ খেতাব জিতলেন তো সম্প্রতি রুজনা জোড়া চেস টুর্নামেন্ট দু হাজার একুশ খেতাব জিতেছেন পি ইনিয়ান্ড অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন পি ইনিয়ান তো তিনি এই পুরস্কার জিতেছেন সেকেন্ড হয়েছেন মাকারিয়ান দুদুক রাশিয়ার থার্ড হয়েছেন ভি এস রাঘুল একজন ভারতীয় এবং তিনিও হচ্ছেন একজন ভারতীয় পি ইনিয়ান হলেন ভারতের ষোলোতম দাবা গ্র্যান্ড মাস্টার তামিলনাড়ুর বাসিন্দা এবং ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন দ্বারা এই এটা আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো চব্বিশ সালে হেডকোয়ার্টার হচ্ছে লোজেন প্রেসিডেন্ট হচ্ছে প্রশ্ন কোন ক্রিকেটার দ্রোণাচার্য পুরস্কার দু হাজার একুশ পেলেন অর্থাৎ দ্রোণাচার্য পুরস্কার কিন্তু কয়েকজনকেই দেওয়া হয়েছে চার পাঁচজন পেয়েছেন তার মধ্যে একজন কিন্তু ক্রিকেটার তিনি পেয়েছেন দ্রোণাচার্য সরকার তালোয়ারকে এই পুরস্কার ক্রিকেটার হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে দেখো প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় কীরকম থাকে যে দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এটা বিভিন্ন স্পোর্টসের কোচদের দেওয়া হয়ে থাকে এটা কোনো প্লেয়ারদের দেওয়া হয় না কোচদের দেওয়া হয়ে থাকে তাহলে সরকার তালোয়ার অপশান ডি কারেক্ট আনসার উনিশশো সালে হরিয়ানাতে জন্মগ্রহণ করেন তিনি তিনি হরিয়ানা রাজ্যের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন একজন রাইট আর্ম অফব্রেক বোলার হচ্ছেন তিনি তাহলে অপশন ডি শর্টকার তলোয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো একমাত্র ক্রিকেটার হিসেবে দু হাজার একুশ সালের ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার একুশ পেলেন কে তো মোট বারো জনকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছে যার আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো নাম চেঞ্জ করে ধ্যানচাঁদ করা হয়েছে তো বারো জনকে দেওয়া হয়েছে তার মধ্যে একজনই কিন্তু ক্রিকেটার তাই ক্রিকেটটা তোমাদের ইম্পর্ট্যান্ট একজনই ক্রিকেটার তো যার নাম হচ্ছে मिताली রাজ অপশন সি ইজ দা কারেক্ট आंसर ইনি হচ্ছেন ভারতীয় মহিলা ক্রিকেটার मिताली রাজ তো তাকে 2021 সালে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত করা হলো দেখো এই যে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা প্রথম দেওয়া হয়েছিল 1991 90 সালে এই পুরস্কার প্রথম পান কে বিশ্বনাথন আনন্দ ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার তিনি এই পুরস্কার পেয়েছিলেন প্রথম পুরস্কারস্বরূপ পঁচিশ লক্ষ টাকা প্রদান করা হয় এবং দু সালে মোট বারো জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে নেক্সট ভারত কত সালের মধ্যে কার্বন উৎপাদন শূন্য করার কথা ঘোষণা করেছে অর্থাৎ ভারতের কোনো স্থান থেকে কার্বন উৎপন্ন হবে না বা কার্বন দ্বারা কিন্তু বায়ু দূষণ করবে না ভারত এটা ভারত ঘোষণা করেছে দু হাজার সালের মধ্যে ভারত কার্বন উৎপাদনের একেবারে কার্বন উৎপাদন একেবারে নেট জিরো করে দেবে তো সম্প্রতি যে স্কটল্যান্ডের গ্লাসগোতে ক্লাইমেট সামিট দু হাজার একুশের আয়োজন হলো সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা ঘোষণা করেছেন আরও দেশগুলো কয়েকটি ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে তারা দু হাজার চল্লিশের মধ্যে এই টার্গেট দিয়েছে চায়না যেমন দু হাজার ষাটের মধ্যে এই টার্গেট দিয়েছে ঠিক আছে তো সেখানে কিন্তু প্রত্যেক দেশকে জিজ্ঞেস করা হয়েছে যে তারা এটা কমের মধ্যে করতে পারবে তো ভারত বলেছে দু হাজার সত্তর নেক্সট দেখো রেলওয়েতে জালিয়াতি কম করার জন্য আইআরসিটিসি কার সাথে চুক্তি করলো আইআরসিটিসি সম্প্রতি চুক্তি করেছে ট্রু কলারের সাথে তো তোমরা এই ট্রু কলার অ্যাপ সম্পর্কে সম তোমরা হয়তো অনেকেই জানো অনেকের ফোনেও থাকবে এটা তো আইআরসিটিসি ট্রু কলারের সাথে চুক্তি করেছে রেলওয়েতে জালিয়াতি কম করার জন্য ডিটেলসে দেখো ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন আইআরসিটিসি যাত্রীদের যোগাযোগের ক্ষেত্রে আরও বেশি আস্থা দেওয়ার জন্য ট্রু কলার ইন্ডিয়া এর সাথে চুক্তি করেছে তো আইআরসিটিসি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নিরানব্বই সালে হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে এবং বর্তমানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন রজনী হাসিজা তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার আজকের আমাদের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এখনই আটটা তিরিশে আটটা তিরিশে এম আমাদের ইংরেজির ক্লাস হবে পা অ্যালবেমের সেটা আমাদের সেকেন্ড চ্যানেলে হবে সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনটা করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখানে সমস্ত ক্লাসের লিঙ্ক বিভিন্ন পিডিএমগুলো প্রোভাইড করে থাকি Thanks for watching this video. Thank you.